কি বাজার করে আনলাম দেখায় সবাইকে চিংড়ি মাছ চিংড়ি মাছ কেজি আর ইলিশ মাছ এক কেজি ঝাটকা এটা এটার কেজি নিয়েছে পাঁচশো টাকা আর চিংড়ি মাছের কেজি হয়েছে

শশা পলিথিনের মধ্যেই থাক শশা ফ্রিজে আছে তো এই হলো শশা আর আনলাম কি সিম একদম তাজা সিম এটা মাছ দিয়ে রান্না করব আর এটা হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটোর কেজি হচ্ছে একশো চল্লিশ টাকা এখানে আড়াইশো গ্রাম নিয়ে এসছি যেহেতু নিচে বাজার রোজি কিনে খাই ফ্রেশটা আর ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য আনলাম বেগুন আপা হাসতেছেন আর এই হলো একটা গাজর মিল্কির মিমির আচ্ছা মুরগি দুটো দুই প্যাকেটে রাখেন মুরগি দুটো দুই প্যাকেটে আজকে মুরগি খাবে না আজকে এডিস মাছ খাবে কোলে যে হ্যাঁ একবারে বাজার করলে অনেক আয় পাওয়া যায় রোজ রোজ বাজার করলে আয় পাওয়া যায় না আবার চিংড়ি মাছটা রেখে দেন চিংড়ি মাছটা এক একটা পলের মধ্যেই রাখেন সবে কয়টা হয়েছে ও এই তো অনেক ভালো তো তোমার আড়াই কেজি করে নিচ্ছে চিংড়ি মাছ ভালো না চিংড়ি মাছটা হুম এখানে হাফ কেজি আড়াই কেজি তিন কেজি করে নিচ্ছে আচ্ছা ইলিশ মাছ একটা কাজ করেন না আজকে একটা কুটে দেবেন হ্যাঁ একটা রাখেন আর তিনটা তিন পলিথিনে রেখে চিংড়ি মাছ কিনতেছি আর আব্বু আম্মুর কথা ভাবতেছি এরকম আজকে তখন আমি তিন চার কেজি কিনতে পারবো মানুষ বেশি না সত্যি এটা সত্যি কথা বেশি করে মানুষ বেশি ই করবো চিনি মাছ ফ্রাইড রাইস ভাই খায় তো তো এই হলো আজকের বাজার আমার এখন কোটাকাটি করে রান্নায় চলে যাব আল্লাহ হাফেজ